শীতের বিকেলে আকাশ জুড়ে বাহারি ঘুড়ির ওড়াওড়ি, সন্ধ্যায় ফানুস আর আতশবাজির ঝলকানিতে আলো ঝলমল পুরান ঢাকা। দিনটি পুরান ঢাকাবাসীর। 200 বছর ধরে এই পৌষের শেষ দিনে সাকরাইন উৎসব চলে আসছে। পুরান ঢাকা ঘুরে এসে রিপোর্ট করছেন শাহাদাত নিশাদ। আকাশে এই বাহারি রঙের ঘুড়ি জানান দিচ্ছে সাকরাইন এলো পুরান ঢাকায়। মোগল আমল থেকেই পৌষের শেষ দিনটি বরণে আদি ঢাকায় চলে এই উৎসব। ঐতিহ্য ধরে রাখতে ঘুড়ি ওড়ানোয় মাতে তরুণ তরুণীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ধূপকলা ফুটবল মাঠে চলে এই বর্ণাঢ্য আয়োজন। ঘুড়ি উৎসবে অংশ নিয়ে খুশি নগরবাসীও। মানে প্রথমবার তো, প্রথমবারের আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আদি যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা আরো বেশি করে জানতে পারি। এই সাকরাইনের দিনটা আসলে মনে হয় ঈদের একটা আমেজ। আমার ঘুড়ি উড়াতে অনেক ভালো লাগে। আর এদিক অনুষ্ঠান হইতেছে, তাই অনেক মজা লাগতেছে। পুরান ঢাকার চিরায়ত ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় দক্ষিণের মেয়র তাপসের কণ্ঠে। আমাদের তরুণ প্রজন্মেরা অংশগ্রহণ করছে, এটাই আমরা চাই। আমরা ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি উন্নত বাংলাদেশে, উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী, উন্নত ঢাকা হবে ঐতিহ্যকে ধারণ করে। সন্ধ্যায় আতশবাজির বর্ণিল আয়োজনে নেচে গেয়ে সাকরাইনের আনন্দে মেতে ওঠে পুরান ঢাকাবাসী। বিভিন্ন বাসার ছাদে আয়োজন করা হয় বর্ণিল উৎসবের। খুবই ভালো লাগছে, এদিন আমরা অনেক কিছু করি, শুধু যে এগুলো করি তা না, আমরা পিঠা পুলি সব বানাই। অনেক ভালো, অনেক ভালো, এরকম এক্সপ্রেশন আসলে পাওয়া যায় না। আজকে মন খুলে সব আনন্দ করছে এই আয়োজনটার জন্য। একটা বছর মানুষ অনেক অপেক্ষা করে। একবার আমরা বন্ধু বান্ধব সহ একসাথে হই, এই এক সপ্তাহে আমরা সবাই এনজয় করি। প্রায় 200 বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে পুরান ঢাকায় প্রতিবারই হয় সাকরাইন উৎসব। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।